মানে দুধ বিক্রেতা বলতে আর মানে দিন মজুর হিসাবে তখন আমি জানতামই না, মানে আমার খুবই ছোটবেলা থেকে সংসারী হয়ে গেছিল, সেজন্য অত কিছু মাথায় ছিল না। তো সংসার বড় করার জন্য যতটা পরিশ্রম করার দরকার আমি ততটা করছি। তার মানে হলো আপনাকে যখন হলো নজরুল ভাই বিয়ে করে তখন আপনাকে বুঝতে দেয় না সে কি দুধ বিক্রেতা, মানে দুধ ব্যবসায়ী না স্বর্ণের ব্যবসায়ী কি, মানে মানে আমি নিজেই অতটা বুঝতাম না, অবুঝ ছিলেন। মামলা হয়ে যাওয়ার কথা ছিল নজরুল ভাই নামে, কেন হলো না আমরা সেই বিষয়টা দেখি। দুজনকে একসাথ করে দিয়ে যে কেন এত কম বয়সে বিয়ে করে তারা কম বয়সে বিয়ে করছে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর আবির ডেরি ফার্মে, রয়েছে আশাপু। আমরা এর আগে কিন্তু আশাপুর একটি ইন্টারভিউ নিয়েছিলাম, আসলে সেই ইন্টারভিউতে আশাপু শুধু লাভের কথাটাই বললেন। আজ তার খামারের অবস্থানটি দেখলাম যে অনেকটি বড় দেখছি এখন, আগে গরু ছিল কম এখন গরুও বেশি। আমরা শুনবো এই বোনের কাছ থেকে এখন এই মুহূর্তে তার খামারের অবস্থানটা কি। চলুন দর্শক কথা বলি আশাপুর সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বোন আপনি? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বোন আমাদেরকে একটু বলবেন, আসলে আপনার স্বামীর একটি ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে আমাদের, তখন যখন নিয়েছিলাম তখন সে কিন্তু একটা কথা বলছে, আমার বউকে দিয়ে এমন ইন্টারভিউ নিলেন ভাইরাল বানালেন কিন্তু লাভ লাভ, এখন আমার কি অবস্থা সেটা তো কিছু বললেন না। আপনি আশাপুর ইন্টারভিউ নেন, আশাপু কি বলে শুনেন, আপনি আমাদেরকে একটু বলবেন আপনাদের খামারটা আসলে শুরু করেছেন কিভাবে, একজন স্বামী স্ত্রী মানে কতটা উন্নয়ন করতে পারে, একটি খামারের কাজটা কি। আপনার যে কাজটি করেন, আপনার স্বামী একজন দুধ বিক্রেতা ছিল, খামারে চাকরি করতো, সেখান থেকে আজ কি অবস্থানটা যদি আমাদেরকে একটু বলেন। বোন এই কথাটা আমি আগে একবার প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আর কি বলবো নতুন করে, কারণ আগের প্রতিবেদনটা অনেকে দেখেছে, এখন এই প্রতিবেদনটা হয়তো কারো সামনে পড়বে তখন বুঝতে পারবে না। সেই সুবাদে আপনার যদি শুরুটা যদি একটু বলেন তাহলে অন্ত অংশবিশেষ বললো মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, আমার স্বামী দুধ বিক্রি করতো, আগে পাইকারি দুধ দিয়ে বিক্রি করতো, তো তখন রেট হিসাবে মানে পোষাইতো, তো চিন্তা ভাবনা করলাম যে একটা গরু কিনি, তো কেনার পরে করতে করতে ভালোই ইনকাম করলাম, কিন্তু এখন আগের সাথে এখন তাল মিলছে না। কি জন্য, কারণ এখন সবকিছু খাদ্যর দাম বেড়ে গেছে, মাটি কারেন্ট পানি এগুলার দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের পরিশ্রম দিয়ে মানে আমরা ওই মূল্যটা পাইতেছি না। কেন পাচ্ছেন না কেন বল? এই তো খাবারের দাম বেশি, কারেন্ট বিল পানির বিল এগুলার ইয়া বেশি হয়ে গেছে এখন। সেই সময় দুধের দামটা কি বাড়ছে? হ্যাঁ, না না দুধের দাম বাড়ে নাই দেখেই তো আমরা লসে আছি। তো আমাদেরকে একটু বোন বলবেন, আসলে এই যে আপনার স্বামী বললো যে প্রায় 180-90টা বাসা বাড়িতে মানে হলো পাঁচতলা ছয়তলা বহন করে উঠতেছে, আর আপনি পাশাপাশি হলো বাসায় যে গরুগুলো দেখাশোনা থেকে শুরু করে ভোর ছয়টায় পজনের নামাজের পর থেকে আপনার মানে হলো সেই সুযোগটু নাই রেস্ট নেওয়ার, আমাদেরকে একটু বলবেন কি করে সম্ভব? এটা আমাদের মানে এখন আপনার স্বামী যখন এলো যে বিল্ডিং গুলা মানে হলো বিভিন্ন ভবন গুলাতে ওঠে সিঁড়ি বাই উঠে, আসলে তখন আপনি যখন শুনেন যে আপনার স্বামী যখন কষ্ট হয় রাতে ঘুমাতে গিয়ে তার পা ব্যথা করে হাত ব্যথা করে, তখন এই সময়টা আপনার কেমন লাগতেছে যে আসলে এই দুধের ব্যবসা বা এই গরুর ব্যবসা থেকে আমার জীবনের মূল্য অনেক বেশি, অনেকে চিন্তা করে, তখন আপনি কি করেন? সেই জন্যই মানে আমার এই স্বামীর কষ্ট দেখে তার পাশে দাঁড়াইছি, মানে এই পরিশ্রম গুলো আমি ওর সাথে করি আর কি, মানে আমি খামারটা সামলাই উনি দুধটা বিক্রি করে। এই যে খামারটা সামলানো তো অনেক পরিশ্রমের বিষয়, তো এখন তো আপনার খামারে এলো আগে গরু ছিল খুব কম, সে সুবাদে এখন গরু বাড়ছে, তো এত অনেকগুলো গরুর মধ্যে থেকে আপনার গরুগুলো সবগুলো কি আপনি গোসল করানো থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে সম্ভব? হ্যাঁ সম্ভব, আল্লাহর কি করে সম্ভব, একজন নারী মানে এত কাজ করা কি সম্ভব? তার পেছনে ইচ্ছে থাকলে সবই হয়, আমি যদি চেষ্টা করি কেন পারবো না, অবশ্যই পারবো। বাসায় কাজের বুয়া কয়টা? বাসায় একটা কাজের বুয়া নেই, নিজেরটা নিজেই করি, রান্না বান্না ছেলে সামলানো ঘর সামলানো থেকে শুরু করে আমার খাবার সামলানো সব আমি নিজেই করি, সবগুলো নিজেই। হ্যাঁ, আমাদেরকে একটু বলবেন আপনাদের জাহাজ যে গাবিটা ছিল বিশাল বড় একটি গাবি, সেই গাবিটা কোথায় বল? গাবিটা বিক্রি করে দিয়েছি, কারণ মানে এই তো বললাম যে এখন লস হয় খামারে, মানে একটা গাবি 10 বার বীজ দিলেও যদি বীজটা না রাখে তখন আমাদের গরুটা খামার থেকে বাদ দিয়ে দিতে হয়।
মানে চিকিৎসা করার পরেও যদি না রাখে বীজটা তো আমাদের বাদ দিয়ে দিতে হয়। ওই গরুটার দাম ছিল 3 লক্ষ টাকা, তো বিক্রি করছি মাত্র 1 লাখ টাকা, আমাদের লস কত টাকা হিসাব করেন? 2 লাখ টাকাই নেই। তো এই যে 2 লাখ টাকা লস হলো, সেই সুবাদে সেটার কোনো বীজ রয়েছে কিনা, সেই গাভীটার কোনো বাচ্চা রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই একটা বাচ্চা আছে, ওটা সার বাচ্চা, তো ওটা আমার শ্বশুরে আশা করছে ওটা কুরবানি দিবে, মানে আমি পালবো 2 বছর মানে ইচ্ছা, তো ওইটা এখনো আছে ওই যে ওইখানে সার বাচ্চাটা। এই সংসারটা শুধু কি স্বামীর ভালোবাসাই সংসার, নাকি হলো শ্বশুর শাশুড়ি সবাইকে মিলে মিশেই ভালোবাসার সংসার? সবাইকে মিলে মিশে ভালোবাসার সংসার। এই যে গাভী গুলো যখন বীজ দিচ্ছে না, তখন ওই সময়টা যখন 5-7 বার মানে হলো বীজ দেওয়ার পরও আপনাদের বীজ নিচ্ছে না, সেই সুবাদে আপনাদের মনের অবস্থানটা কি তখন? তখন খুবই খারাপ লাগে, মানে কষ্টের কোনো ফলই পাওয়া যায় না ওই টাইমে। আমাদেরকে একটু বলবেন যে আপনার শ্বশুর যে মানে হলো সার গরুটা দিয়েছিল, মানে সার গরুটাকে যে কোরবানি দিতে চাচ্ছেন, আমরা সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, যে শ্বশুর মুখ দিয়ে বলেছেন এই গাভীটা সার গরুটাকে দিয়ে আমরা কোরবানি দিব, সেই কোরবানির কথাটা বলার পরে পরে কিন্তু আশাপু তারা কিন্তু ডিসিশন নিয়েছেন যে সেটাকে দিয়ে কোরবানি দিবেন, সেই কথাটা বলেছেন। আমরা একটু আশাপুর সাথে কথা বলি। আশাপু, এই এইটাই সার গরু? আপনার এখানে সার গরু একটাই, সে কারণে আমরা ভাবলাম যে এটাই হবে। মানে পরের বছরের জন্য মানে নির্ধারণ করে ফেলেছেন? আচ্ছা, তো একটা গরু দিয়ে কোরবানি দিতে গেলে তো মনে করেন যে অনেক টাকা মানে হলো লাগে, কিন্তু বোন এমন সময়টিও তো আপনার গিয়েছে যে কোরবানি দেওয়া তো দূরের কথা, সে সমর্থনটুকু ছিল না, আমাদেরকে একটু বলবেন আসলে পিছনের যদি ইতিহাস আমরা চিন্তা করি যে মানুষের অবস্থানটা আসলে কোথা থেকে কি হতে পারে, এটা আসলে কি করে সম্ভব উন্নয়নটা করা? সব আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আর আগে মানে খুবই কষ্ট করতাম, মানে কষ্ট মানে করে তো দিন পাওয়ার জন্য, তাই না? তো এখন আমাদের আল্লাহ পাক ওই দিনটা দিয়েছে, সেই জন্য আর কি খামার থেকে রাখি। আমাদেরকে একটু বোন বলবেন আসলে আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করে আপনাকে সংসারে নিয়ে আসে, তখন আপনার সংসারের অবস্থানটা কি ছিল? মোটামুটি ছিল। মোটামুটি ছিল মানে তত বেশি ছিল না? সে তো একজন খামারে চাকরি করত। না, খামারে চাকরি করত বলতে যে দুধ বিক্রি করত, মানে পাইকারি দুধ নিয়ে বিক্রি করত। আপনার মানে তখন হলে যখন বিয়ের প্রস্তাবটা যায় যে মানে একটা দুধ বিক্রেতার কাছে বিয়ের প্রস্তাবটা, মানে এটা বিষয়টা আপনি কেমন ভাবে নিয়েছেন? মানে দুধ বিক্রেতা বলতে আর মানে দিন মজুর হিসাবে তখন আমি জানতামই না, মানে আমার খুবই ছোটবেলা থেকে সংসারই হয়ে গেছে, সেজন্য অত কিছু মাথায় ছিল না। তো সংসার বড় করার জন্য যতটা পরিশ্রম করা দরকার আমি ততটা করছি। তার মানে হলো আপনাকে যখন হলো নজরুল ভাই বিয়ে করে, তখন আপনাকে বুঝতে দেয় না সে কি দুধ বিক্রেতা মানে দুধ ব্যবসায়ী না স্বর্ণের ব্যবসায়ী? তো কি মানে মানে আমি নিজেই অতটা বুঝতাম না, অবুত ছিলেন। মামলা হয়ে যাওয়ার কথা ছিল মনোরঞ্জন ভাই, কেন হলো না আমরা সেই বিষয়টা দেখি, দুজনকে একসাথ করে দিয়ে যে কেন এত কম বয়সে বিয়ে করে তারা নয়, দুজনই কম বয়সে বিয়ে করছে দুজনই। আসলে ভাগ্যের চাকাটা কোন দিক থেকে আসলো, আমাদের কপালটা জানি কি হলো রে আল্লাহ জানি না। আমরা দর্শক আরেকটা জিনিস জানি যে বোন আমাদেরকে একটু বলবেন, এই যে গরুর বাণী পালন করতে গিয়ে আপনি তো কিছুই জানতেন না, এক কথায় অবুত ছিলেন, সেই মানুষটা এত কিছু শিখলেন কোথা থেকে, কাকে শিখালো আপনাকে? মানে পরিশ্রম করতে করতে দেখতে দেখতে মানে এক সময় দেখা গেছে নিজে পারি না, একজনের যদি করে ওই জিনিসটা তো মনে রাখার বিষয়, তো ওইভাবেই হয়ে গেছে, ওভাবে হয়ে গেছে অভিজ্ঞতা। তো আমাদেরকে একটু বলবেন বোনে যে খামারে এখন আপনাদের মানে যে সমস্যাটা রয়েছে, কোন সমস্যাটার জন্য খামারটা এখন আগাতে পারছেন না? এখন বর্তমান করে যে জরা রোগ গেল, 1 মাস হয়েছে আর কি, ভালো হয়েছে, প্রত্যেকটা গরু এখনো ঠিক হয়ে সারে না। তো এই জরা গরুটা মানে যখন জ্বরে তখন গরুর দুধ থাকে না, গরু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ওই সময় অনেক লস হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো ওই সময় চিকিৎসা দিলেও ভালোভাবে চিকিৎসা হয় না, মানে লাগে না, একমাত্র ফিটকারি পানি, তারপরে হলো আপনার এই যে গুড় এগুলো দিয়ে ভালো করতে হয়। এই চিকিৎসাটা শিখছেন কার কাছ থেকে? এগুলো চিকিৎসা মানে যে প্রথম যখন পারতাম না বললাম যে ডাক্তারকে ডাক্তারে বলে দিত, তো তখন থেকে আর কি শিখা, মানে এটা মাথায় রেখে দিছি যে এটা করতে হবে। এইভাবে মানে ওই যে ডাক্তার যেভাবে কথাগুলো বলতো সেইগুলো আপনাকে মার্ক করে রাখছেন, কি করলে কি করতে হয়, মানে কি সমস্যা হলে সমস্যার সমাধান করতে হয় সেটা শিখলেন। আমাদেরকে একটু বোন বলবেন যে আগে তো আপনার স্বামী বিভিন্ন খামার থেকে দুধ বিক্রি করতে হয়তো 10 লিটার 15 লিটার 20 লিটার,
এখন আপনার খামারে হলো কত লিটার দুধ হয়, নাকি আপনার স্বামী আগের মতনই মানুষের খামার থেকে এখনো দুধ বিক্রি করছে? না না, এখন আল্লাহর রহমতে 125 লিটার দুধ আছে, তো আমার খামার থেকেই বিক্রি করি। আপনার খামার থেকে বিক্রি করেন? এখন আর কারো খামারে যাওয়া লাগে না? না, প্রয়োজন হয় না। না তো আপনার এখন যে আগে দুধ বিক্রি করতো কত, আর এখন বিক্রি করছে কত? আগে তো আমি দুধের রেটটা বাড়ছে না দেখে তো আমরা লসে আছি, কিন্তু গরুর খাবারের দাম বেড়ে যাইতেছে প্রচুর, কারেন্টের ইউনিট বাড়তেছে, পানির বিল বাড়তেছে, মাটি ভাড়া বছরে বছরে বাড়িয়ে দিতেছে, সেই জন্যই তো আমরা আগাইতে পারতেছি না, আমার এরা লসে আছে। এই কমানোর জন্য কাকে বলবেন আপনি, কাকে দায়ী করবেন? কাকে দায়ী করব, সরকার তো আমাদেরকে দেখে না, দেখে তো বড় বড় খামারিদের, তারপরে এই যে সরকার ব্যাংক দেয় ভালো ভালো লোকেদের, আমাদের মতো গরিবদের দেখে না, যারা টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে বিদেশে। হ্যাঁ হ্যাঁ, আপনি কত কোটি টাকা নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন? মানে বিদেশে মানে হলো বেগমপাড়া করতে চান না, মানে কানাডার বেগমপাড়া গিয়ে গিয়ে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের লোক বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন না। কিন্তু বোন আমাদেরকে একটু বলবেন, আসলে স্বামী সংসারে গিয়ে যে এসে যে একজন নারী হয়ে এতটা পরিশ্রম কি সব নারীরা করে? যে করে না তারা বোকার, তারা সংসারে আগাইতেই যায়। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে খামারটা করতেছেন, খামারের যে পরিশ্রমটা করতেছেন বোন, আসলে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ হলো আপনার খামারের আপনার যে এই ভালোবাসা গেরা যে খামারটিকে আপনি যেভাবে রূপ ধারণ করেছেন, যে কষ্টটা করেন। একজন স্বামী যখন বলে যে আমার বউ ফজরের নামাজ পড়ার পর থেকে তার কোন আর জিনান্তি নাই, সে আমাকে আটটার দিকে ডেকে দেয়, তারপর আমার কাজ শুরু হয়, আমি দুধ বিক্রি করি বাহিরে, আর খাবারের রাখাল খাবারটা নিয়েছে, আর বাকি সব কাজই আমার বই। তো বোন আমরা আপনার এই কাজগুলো দেখে আসলে মানা মুগ্ধ, আপনার এর আগে আপনার মুখে শুনেছিলাম কিন্তু আপনার স্বামীর মুখের থেকে শুনিনি, যে মানুষটিকে আপনি পেয়েছেন সে মানুষটি কথা বলতে গেলে আর থামানো যায় না। এক কথায় রেডিও আমি ছেড়ে দিয়েছি, ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত মানে থামবে না। কিন্তু যে মানুষটিকে আপনি পেয়েছেন, এই মানুষটি আসলে কেমন আপনার কাছে? অনেক ভালো, আর কোন বিশেষত্ব নেই? না সে ঠিক আছে, সবসময় উনি আমার খেয়াল রাখে, আমি ওনার খেয়াল রাখি। কোন সময় রাগ করে আপনাকে মার দেয়? আল্লাহর রহমতে 9 বছর হয়েছে আমাদের সংসার জীবনে, এখন একটা থাপ্পড় খাইনি। থাপ্পড় খান নাই? যা হোক, আপনার মানে এলো সম্মানটুকু পেয়েছেন মানে স্বামী হিসাবে তার কাছ থেকে, সেই জিনিসটা আমরা আপনার কাছে আপনার হাসিতেই বলে দিচ্ছে। কারণ হলো একজন স্ত্রী যখন তার স্বামীর কথা বলে যে না আমার স্বামী অনেক ভালো, এর চেয়ে বড় সার্টিফিকেট মনে আর পৃথিবীতে হতে পারে না। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার এই খামারটাকে মানিল আরো বড় আকারে দাঁড়ান করতে গেলে আপনার কি করণীয়, আর বা কিভাবে কোন সুযোগটা পেলে আপনারা উন্নয়ন করতে পারবেন? আমরা একটু সরকারি থেকে লোন পেলে তাহলে আমরা একটু আগাইতে পারতাম, কিন্তু সরকার তো আমাদের চায় না, আমরা সরকারকে চাই। সরকারকে আপনারা চান কিন্তু সরকার আপনাদেরকে চায় না, আসলে আপনাদেরকে মানি হলো চায় যে মানি হলো আমরা তো যতটুকু জানি কৃষি সেক্টর থেকে মানি হলো লোন দেওয়ার জন্য প্রণোদনার যে বিষয়গুলো থাকে মানে সহজ শর্তে মানে 4% সুদে হলো লোন দিচ্ছে, আপনারা কি সেই লোনটা কি পাচ্ছেন না? না, আমরা কখনো লোন পাই না। কেন পান না? সেই জন্যই তো বলছি, এটাই তো আমাদের আফসোস। তাহলে আপনারা লোন নেন কোথা থেকে তাহলে? এই তো এনজিও, ব্র্যাক এনজিও এগুলাতে। এগুলাতে কত পার্সেন্ট সুদে? 14%। 14% সুদে আপনারা মানে? হ্যাঁ, যেখানে 10% বেশি। হ্যাঁ, যদি আপনারা মানি হলো 4% সরকারি মানি হলো কৃষি ব্যাংক থেকে যদি লোন পেতেন তাহলে তো আপনারা অনেক সাশ্রয় পেতেন। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের আফসোসটা সবসময়। তাহলে পায় কারা তাহলে এই খামারের লোনটা পায় কারা তাহলে? কে পায় আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। এগুলো বলতে চাই না, কারণ এগুলো বললে রাজনীতি নিয়ে একটা বিষয়। ভয় পাচ্ছেন? হ্যাঁ। কেন এত ভয়? ভয় পায় না, এত সুন্দর মনের মানুষ যদি আপনার পাশে থাকে তাহলে ভয় কি থাকবে? জয় তো এমনিই করে ফেলেছেন। আসলে দর্শক আপনারা শুনলেন মানে আশাপুর কাছ থেকে এই আবির ডেরি ফার্ম, তার একমাত্র যে পুত্র সন্তান রয়েছে তার নামে এই খামারটি, আর শ্বশুরের মানে যে কথাতে এক কথায় যে তারা কোরবানি দিবেন। এখন দর্শক জানুয়ারি মাস 2021, এই মানে জানুয়ারি মাসে আপনারা দেখেছেন তাদের যে ষাঁড় গরুটি, এটাকে যদি আর এই কোরবানি ঈদ পর্যন্ত রাখা হয় তাহলে এটার সাইজটা কতটা বড় হবে আপনারা বুঝতে হবে। এই যে দেখুন দর্শক কত বড় একটি সাইজের মানে ষাঁড় বাচ্চা, এখনো সেটা এখনো বাচ্চা কিন্তু, কিন্তু এটা বড় যখন হবে তখন অবস্থানটা কি হবে আপনারা বুঝতেই পেরেছেন। আমরা আপুর কাছ থেকে আরেকটা বিষয় জানি যে তার যখন অসুস্থ হয় মানে সেই সময়টা আসলে
সে তখন কি করেন আর তার স্বামী বা কি করেন? কারণ যখন হলো অসুস্থ থাকেন তার স্বামী বলে যে দুধ দিতে পারছে না, তখন এই যে খামারিরা যারা রোজ দুধ নেন তখন তারা কি এই দুধগুলো কি তার ফেলে দিতে হচ্ছে না কি করতে হচ্ছে আমরা একটু জানতে চাইব। হ্যাঁ, উনি অসুস্থ থাকলে দুধগুলা ফ্রিজে জমা হয়ে যায়, তো ওই দুধগুলা তখন আমাদের মানে যে দুই করে মানে মাঠাওয়ালা যে আছে ওদেরকে দিয়ে দিতে হয়, কারণ বাসি দুধ তো আর আমরা দিতে পারি না। আর যখন আমি অসুস্থ হই তখন আমার স্বামীর একটু পরিশ্রমটা বেশি হয়ে যায়। মানে এর ভিতরে কর্মচারী ইয়ে করেন না? না, কর্মচারী তো আছে, মানে যে সকালের কাজটা করে আবার ঘাস আনে এই। মানে এছাড়া আর কোনো কাজ নেই? না, আসলে পাশ থেকে দর্শক আপনারা শুনতেছেন, মানে পিস পিস করে হোক আর দূর থেকে হোক কাজের মধ্যে থেকে কিন্তু একটা সাউন্ড করছে, আমি যে কাজ করি সেই কাজ তো দুই কর্মচারীর সমান। আসলে এটা কথাটা ঠিক কিনা বল? এটা ঠিক? হ্যাঁ, এটা ঠিক। আসলে দর্শক আমরা এর আগে যখন প্রতিবেদনটা নিয়েছিলাম তখন জাজালো বক্তব্য ছিল, জাজালো কথা ছিল, যে কথাগুলোর মধ্যে কোন রকম ত্রুটি ছিল না, একটার পর একটা কথা বেরোয় যাচ্ছে, কারণ তার স্বামী কিন্তু এই খামারে রয়েছে এই মুহূর্তে। আমরা দুজন কি একসাথে মানে কি যেন একটা ঝগড়া করবে আর সেই ঝগড়াটা করব আমরা দুজনের একই সাথে, কারণ কি কারণে বললো এত লাভ এত লাভ আজ তার সেই লাভটি নেই। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এই নুপুরা আশাপুর সাথে, পাশাপাশি নজরুল ভাইয়ের সাথে। দর্শক আপনারা শুনলেন তার জীবনের কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, যে সময়টিকে যখন তিনি বুঝেই ছিল না, জানতেন না বিয়েটা কি, সেই সময় তার বিয়ের ফিরিতে বসে এই নজরুল ভাই নিয়ে আসলেন। আর সেই মানুষটি অনেক ছোট ছিল, তাও মানে দুজনেই একই নায়ের মাঝি ছিলেন, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থানটিকে তারা দুজনেই এই সংসারটিকে এবং এই ভালোবাসার খামারটিকে কতটা বড় একটি রূপ ধারণ করেছেন, এবং এই খামারটিকে বাঁচাতে গিয়ে তাদের আরো কতটুকু দ্বারে দৌড়াতে হবে, কত পরিশ্রম করতে হবে সেটা কিন্তু আমরা একটুখানি জানব দুজনের একই সাথে। কারণ হলো কারণ এই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোনোটাই কিন্তু ফালানোর মতো না, কারণ এই মুহূর্তে খাবারের দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে, দুধের দাম যদি সেই কারে যদি না বাড়ে তাহলে কিন্তু এই আশাপুর খামারটি হয়তো অবশ্যই মানে হলো সব গরু বিক্রি করে তাদের পালাতে হতে পারে। জানি না দর্শক, আমরা চাই না এই বোনটির খামারটি আজীবন এবং উত্তরোত্তর এমন বড় রূপে রূপ ধারণ করুক, আমরা সেই বিষয়টাই চিন্তা করি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।